আসসালামু আলাইকুম। দোয়া ও শুভকামনা দিয়ে শুরু করছি ফ্রেন্ডস 84 এর আজকের আয়োজন। কাছের এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যারা এসএসসি পাশ করেছে 84 এ, সকল বন্ধুদেরকে জানাই আমার শুভেচ্ছা। সিএনএ 24 আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছে আমাদেরই দুই প্রিয় বন্ধু, প্রবীর বড়ুয়া এবং আলোক বিকাশ বড়ুয়া। প্রবীর, ভালো আছি। আমি ধন্যবাদ জানাতে চাই সিএনএ 24 কে আজকে ফ্রেন্ডস 84 এর এই আলোচনা অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আর অলোক? হ্যাঁ, আমিও ভালো আছি। আমি ধন্যবাদ জানাতে চাই আমার বন্ধু নিজাম এবং বেবিকে সিএনএ 24 এর আজকের এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা প্রবীর, আমাদের এই অনুষ্ঠানটা যেহেতু আমরা এসএসসি পাশ করেছি 84 এ, স্কুল জীবনটা নিয়ে আলোচনা করব। এখন তুমি বলো যে তোমার স্কুল জীবনটা কোথা থেকে শুরু হয়েছে? স্কুল জীবন বলতে, যদি প্রাইমারি স্কুলের কথা বলি, আমি ক্লাস ওয়ানে একেবারে একটা ক্লাসে পড়েছিলাম আগ্রাবাদে খাজাসমিরি হাই স্কুলে, তখন প্রাইমারি স্কুল ছিল, এখন হাই স্কুল। তারপরে আমি পড়েছি রেলওয়ে পাবলিক স্কুলে, সেখান থেকে ক্লাস ফাইভ পাস করার পরে সিক্স থেকে টেন, যেটাকে আমরা এসএসসি 84 যেটা, সেটা পড়েছি চট্টগ্রাম কলেজের স্কুলে। সেখান থেকে 1984 সালে আমি এসএসসি পাস করি। এসএসসি পাস, তো এখন তোমার যে সিক্স থেকে টেন পড়েছো কলেজিয়েটে, আর প্রথমে যে মানে ক্লাস ওয়ান যে তুমি একটা স্কুলে পড়েছো, ওখানে কি কোনো স্মৃতি আছে? হ্যাঁ, ওই স্কুলে স্মৃতি বলতে, ওইটা এক বছরই পড়েছিলাম, এক বছর, যেহেতু ছোট ছিলে। এখন স্কুলটা অনেক বড় হয়ে গেছে আগ্রাবাদ, সেটা খাজাসমিরি প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন স্কুল আছে, হাই স্কুল আছে, সেটা এখন একটা গ্রামের স্কুল, গ্রামার স্কুল করেছে তারা। তো আমি একেবারে ছোটোবেলায় এক বছর পড়েছিলাম, যেটাতে এক বছর মনে আছে যে এই 74 সালে তখন বাংলাদেশ মাত্র নতুন স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার ফলে বিদেশ থেকে বিভিন্ন রকম ত্রাণ সামগ্রী আসতো, ত্রাণ সামগ্রী আসতো, কাপড় চোপড়। না, ত্রাণ সামগ্রী বুঝতাম না, কিন্তু একদিন দেখলাম যে আমাদের স্কুলে আমাদের সবার জন্য কিছু কিছু কোনো এক দেশ থেকে কিছু কাপড় চোপড় পাঠানো হলো। এখন কাপড় চোপড় তো কোনো হিসাব নেই, ধরেন গেঞ্জিও আছে, জ্যাকেটও আছে, শার্টও আছে, বড় কোটও আছে, এরকম অবস্থা। তা আমাকে কিকটা যেন দেওয়া হয়েছিল, আমার এটা ঠিক মনে নেই, এটা একটা কিকটা দেওয়া হয়েছিল, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে ওই স্কুলটার সামনে মোগলটুলিতে, এখন স্কুলটা যেখানে সেখানে না, স্কুলটা যখন প্রথম প্রাথমিকভাবে যেখানে ছিল তার সামনে পুকুর ছিল। আমার মনে আছে একদিন স্কুল থেকে আসার সময় আমরা ওই পুকুরের পাশ দিয়ে হাঁটতাম, হেঁটে হেঁটে বাসে আসতাম, পুকুরটা দেখতাম। কোনো একদিন আমার বা কারো একটা ব্যাগ ওই পুকুরে পড়ে গিয়েছিল, পড়ে গিয়েছিল, কিন্তু স্কুল ব্যাগ আমাদের বন্ধুদের কারো একটা ব্যাগ পড়ে গিয়েছিল। তো যতটুকু মনে পড়ে, আমরা লাফ টাফ দিইনি, লাফ দিলে তো হয়তো দেখা যায় পড়ে মরে গিয়ে আলোচনা অনুষ্ঠান আর আসা হতো না। তো কোনোভাবে হয়তো পরে ব্যাগটাকে উদ্ধার করেছি, এটা আমার একটা স্মৃতি মনে আছে, ব্যাগটা ফার্স্ট ছিল, এটা মনে আছে আমার। মানে ক্লাস ওয়ানের, ক্লাস ওয়ানের, হ্যাঁ ক্লাস ওয়ান। আর অলোক, তুমি কোথায় লেখাপড়া করেছো, মানে শুরুটা তোমার কোথা থেকে? আমার শুরু হচ্ছে বিনাজুরি হরিপদ সরণী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। ওই স্কুলে একদম ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়েছি, তারপর বিনাজুরি নবীন উচ্চ বিদ্যালয়, এখন সেটা কলেজও হয়েছে, সেখান থেকে আমি 84 এসএসসি পাস করেছি। আচ্ছা, এখন কি স্মৃতিময় আছে যেটা আমাদেরকে মনে করে, আমাদের এই এসএসসি যারা পাস করেছে 84 সব বন্ধুদেরকে খুব হাসাবে? হ্যাঁ, এই ধরনের স্মৃতি তো আছেই। তবে প্রথমে আমি প্রাইমারি স্কুলের একটা স্মৃতি বলতে চাই, সেটা হলো আমি সম্ভবত তখন ক্লাস থ্রিতে পড়ি। কোথায় তুমি যেটা বলেছো? এটা বিনাজুরিতে, বিনাজুরি একটা ইউনিয়ন, রাউজানে, রাউজানে, সেটাই জিজ্ঞেস করতে যাচ্ছি। তো এখন ক্লাস থ্রিতে পড়ার সময় আমার পাড়ারই বাড়িরই এক বন্ধু, সে বয়সে আমার থেকে একটু বড়, তো আমরা দুজন একই ক্লাসে পড়তাম। তো বর্ষাকাল ছিল তখন, কিন্তু গ্রামে প্রচুর কাদা টাদা এসব রাস্তা ছিল, ফাঁকা রাস্তা ছিল না। তো স্কুলে যাচ্ছে দুইজন একসাথে, তার বুদ্ধিতে এসে বললো, তখন একটা কালভার্টের মতো ছিল একটু উঁচু, বললো যে আজকে চল একটা কাজ করি, আর স্কুলে যাওয়ার দরকার নেই। তো দুইজনে এখানে খাদার মধ্যে পরে টরে বাড়ি চলে যাই। তো ইচ্ছে করে আমরা খাদার মধ্যে অনেক খাদা টাদা লাগাইয়া কাটতে কাটতে, হ্যাঁ কাটতে কাটতে, তারপর না না স্কুল ফাঁকি দেওয়ার জন্য, তো কাটতে কাটতে বাড়ি চলে গেলাম। এবং চলে যাওয়ার পরে আসল ট্র্যাজেডি হলো, সেটা হলো সে তার বাড়িতে চলে গেলো আরামে, আমি আমার বাড়িতে যাওয়ার পরে আমার মা বললো কি আমার আবার পুকুরে নিয়ে গেছে সুন্দর করে সব কাপড় চোপড় সব খুলে টুলে, মশাই টোসাই ঠিক মতো, আবার নতুন কাপড় টাপড় পরে গিয়ে বললো যে এখনও টাইম আছে স্কুলে চলে। তারপর হলো আবার যে এখন কি, ওই যে এসএসসি পরীক্ষার সময় একটা ঘটনা ঘটছিল আর কি, যখন 84 আমরা পরীক্ষাতে ছিলাম,
আমাদের সেন্টার বসে তখন রাউজানা আরএসএস উচ্চ বিদ্যালয়ে। তো পরীক্ষার দুই দিন কি তিন দিন আগে আমার সাথে আমার ইমিডিয়েট বড় বোন ছিল, একই ক্লাসে আমরা পড়তাম, একই ক্লাসে। আমি সায়েন্সে ছিলাম, এ মানবিকে ছিল। তো আমার মেজো দিদি, মেজো আপা আসছে আর কি বাড়িতে, আবার বিয়ে হয়ে গেছিলো দুই বছর আগে। তা এসে আমাদেরকে জিজ্ঞেস করলো তোদের প্রিপারেশন কেমন হয়েছে। আমরা বললাম যে ভালো, খুব ভালো হয়েছে। তো সন্ধ্যার সময় আপা পড়ার টেবিলে গিয়ে তো এক হম্বি তম্বি শুরু করলো, বললো যে কী প্রিপারেশন নিছোস, আমি তো এখানে কোনো প্রিপারেশনের লক্ষণ দেখতেছি না। তো আমরা বললাম কেন কী হয়েছে, হয় কই তোরা তো কোনো বই টই কাটাকাটি করো নাই, কিচ্ছু নেই। কারণ তখন ছিল নকলের যুগ, বুঝছেন, পরীক্ষার সেন্টারগুলোতে প্রচুর নকল চলতো। আপা খুব রাগারাগি করলো, পরে খেয়েছি একটা দিয়ে বই টই খাইটে সাইজ টাইজ করে আমাদেরকে ঠিক করে দিল। অনেক নকলের বস্তা টস্তা নিয়ে আমরা গেলাম পরীক্ষা দিতে। তো ওই দিন এমন একটা অবস্থা পরীক্ষার হলে আর কি, এই ধরনের অভিজ্ঞতা আগে ছিল না। কিছুক্ষণ পরে দেখা যায় এমন একটা উপদ্রব, সবাই নকল বাইর করতেছে আর তুফানের মতো শব্দ হইতেছে আর কি। তো মানে খচখচ এইসব শব্দ, আর ওই যে এই অবস্থায় তো আমরা অভ্যস্ত ছিলাম না, আমাদের বিনাজুরি স্কুলে কিন্তু নকল কন্ট্রোল করা হইতো। আমি ফুল আনসার করতে পারিনি, মন খুব খারাপ ছিল আর কি, আসি না মজা আসি, এবং এটার একমাত্র কারণ ছিল ওই নকলের জ্বর। তো ভাগ্য ভালো, পরে হাজি মোহাম্মদ মহসিন কলেজে আসার পরে তখন আমাদের আর নকল করতে হয় নাই। যাই হোক, প্রবীর তোমার কাছে আসি, মজার কাহিনী বলতে আসলে আমি সবসময় মজা করতে পছন্দ করি, কিন্তু হঠাৎ করে বললাম সব মজার জিনিস মাথায় আসে না। তারপর একটা জিনিস মাথায় আসলো, একেবারে যখন হ্যাঁ যখন রেলওয়ে পাবলিক স্কুলে পড়তাম ওয়ান থেকে ফাইভ, তো আমার মনে হয় ফাইভে একটা নাটক হচ্ছিলো। তো নাটকের মধ্যে একটা চরিত্র ছিল যে সে তার মৃত্যুদণ্ড হবে, কিন্তু তার কোনো কারণে তার সন্তান হয়েছে, তাকে বাড়ি যেতে হচ্ছে। হ্যাঁ আমি ছিলাম, বাড়ি যেতে হবে। এখন আমি ছিলাম সেই চরিত্রে, তাকে বাড়ি যেতে হবে। বাড়ি থেকে আসার পরে এই সে জানাবে যে মানে বাড়ি থেকে এসে সে সূর্যাস্তের আগে চলে আসতে হবে তাকে বাড়িতে, ঠিক আছে। একবার নাটক ছিল, তো ওই নাটকের চরিত্রে ছিলাম আমি, যে সূর্যাস্তের আগেই সে যেন ফিরে আসে। তো যাক, এখন সূর্যাস্ত আগে ফিরে আসার নিয়ম, ফিরে না আসলে তার বদলে যাকে রাখা হয়েছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো যাক, আমি আজকে অনুষ্ঠানে দেরি করলো, ওই সময় কিন্তু ঠিক সময় ফিরে এসেছিলাম ওই নাটকে। হ্যাঁ না, আমার মৃত্যুদণ্ড হবে না, আমার জন্য আরেকজনের মৃত্যুদণ্ড হবে, হ্যাঁ, যেহেতু দায়ী আমি। আচ্ছা, আরেকটা তো মনে ছিল যে আমার, সেটা হচ্ছে আমাকে ওই নাটকে ঘোড়া বানানো হয়েছিল। তখন তো ঘোড়া নাই, তো ঘোড়া বানানো যে কী করা হবে, সামনে একজনকে কাত করা হলো, তার পেছনে আমাকে কাত করা হলো, সামনে কাপড় ওপরে কাপড় দেওয়া হলো, সামনে বোধ ঘোড়ার মাথাটাও কিছু দেওয়া হলো। তা আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম ওই ঘোড়ার একটা পেছনে লেস থাকবে না, একটা লেস দিলে ভালো হতো। ম্যাডাম বলে যে লেস লাগবে না, তোমার পেছনে লেস, এমনিতে একটা আছে দেখা যাচ্ছে না, লেজার দরকার নেই। তারপরে ক্লাস সিক্সে ভর্তি হলাম চট্টগ্রাম কলেজ স্কুলে, সেখানে থেকে এসে পাশ করলাম 1984 সালে। 1984 সালে পাশ করলে তো মানে আমাদের অলো, খুব সুন্দর একটা বক্তব্য দিল। মানে ও তো গ্রামে কাদামাটি মাখার সুযোগ ছিল, আমার তো মাখার সুযোগ ছিল না এখানে। তোমার মাখার সুযোগ ছিল না, কিন্তু তোমার এর চেয়ে উন্নত মানে কি সুযোগ ছিল? এখন হাসাহাসির মধ্যে ঠিক মনে পড়ছে না, তবে অনেক রকম ঘটনা আছে আমি বলি। যেমন আমাদের এক বন্ধু, আমি সেটাই বলি, আলোক সম্প্রতি তার কাছে গেছে, ওই বন্ধু একটা বিখ্যাত ডাক্তার হয়ে গেছে পার্কভিউ হসপিটালে, সে চক্ষু বিশেষজ্ঞ সার্জন। তা আমার এখন মনে আছে একটা বিষয়, তাকে দেখলে সে আবার আমি গেলে কখনো ফি নেয় না। আলোক বলে যে না, ফি ছাড়া কোনো কিছু আমার ফি দিতে হবে। তা আমি কেন তার কথা বললাম বলি, সে খুব বিখ্যাত ডাক্তার হয়ে গেছে, ডাক্তার জয়নাল আবেদিন। সে যখন স্কুলে পড়তো, আমাদের একটা টপিক ছিল আদরণী, একটা গল্প ছিল আদরণী, সম্ভবত প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরণী। তো আদরণী মানে একটা হাতির গল্প। তো জয়নাল একটু শরীর মোটাসোড়া ছিল, যেন খুব ভালো মানুষ, তার শরীর খুব মোটাসোড়া ছিল। তাকে আমি, আমার শরীর হালকা পাতলা, আমি তখন করতাম আমি তাকে ওই স্কুলের মাঠে আদরণী আদরণী বলে তারা দৌড়াতাম। তো সে তো মোটাসোড়া, আমাকে দৌড়ে নাগাল পেত না। তো রেগুলার চলছে এরকম আদরণী বলছি, ও দৌড়াচ্ছে পারছে না। তো কোনো একদিন আমাকে পেয়ে সে এমন মার দিল এই হাড়ে, অথবা এই হাড়ে মনে আছে শীতকাল, ব্যথাটাকে নরক দিন ছিল। তো আমি এখনও মনে করি যে আমার বন্ধুটি কিন্তু খুব উপকারী বন্ধু হয়েছে, একটা চক্ষু বিশেষজ্ঞ হয়েছে, সে কিন্তু খুব কাজে আসছে। বাট ওই ব্যথাটা আমার এখানে মনে আছে, এদিকে কিংবা এদিকে কোনো বিশেষজ্ঞ হয়ে সে কিন্তু তোমার ব্যথাটা একটু ভালো করে দেখতে পারবে। হ্যাঁ না, সে গেলে কিন্তু আমাদেরকে ফি নেয় না, এবং আমার চোখ, আমার মায়ের চোখ নিয়ে গেলে খুব ভালোভাবে দেখে, কোনো ফিও নেয় না। তাহলে যা, কদিন মার খাওয়ার পর কিন্তু উপকারে আসছে এটা। তোমার মার খাওয়াতে সে কিন্তু ফিটা এখন টোটালি মুখ করে দিচ্ছে। আচ্ছা,
আগে তো আমি ফিরিয়ে নিয়েছি অলরেডি না তারপর বিকাশ আর কি আছে আমার বলতে টিচারদের কোনো কাহিনী না টিচার টিচারদের কাহিনী বলতে ধরো আমি যখন মহসিন কলেজে ভর্তি হলাম তো ভর্তি হওয়ার পরে খুব সম্ভবত এটা হয়তো কলেজের প্রথম দিন ছিল এখন ক্লাসরুমে আমি ছিলাম বি সেকশনে তো ওইখানে ঢুকার পরে আমার মনে আছে যে অনেকগুলো স্টুডেন্ট এই যে সামনের যে ব্ল্যাকবোর্ড ছিল ব্ল্যাকবোর্ডে বড় করে কে লিখে দিছে মাস্টার সাহেব গাদাদের পড়ান এখন তো ক্লাসে ঢুকে দেখি সবাই ওই লেখা দেখি কে লিখলো এটা আমরা খুব তটস্থ ছিলাম যে স্যার এসে কি বলবেন তো স্যার প্রথমে ক্লাসে ঢুকলাম ঢুকলেন ঢুকে দেখলাম যে স্যার একদম নির্বিকার ওদিকে থাকাইলেন নিজের পরিচয় দিলেন উনি বললেন যে আমি প্রফেসর সিরাজ দোল্লা তোমাদের বাংলা পড়াবো তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে আর এখানে যারা আসছো সবাই নিশ্চয়ই খুবই ভালো ছাত্র এবং তোমাদের থেকে আমরা অনেক কিছু পাবো আশা করি তো ফরে স্যার ওদিকে ব্ল্যাকবোর্ডের দিকে থাকালেন এবং থাকাইয়া কী করলেন উনি ওইটা মুছলেন না উনি ওই মাস্টার সাহেব গাদা গাদা যেটা লেখা আছে ওইখানে উনি লিখলেন যে দের ফরান মাস্টার সাহেব গাদাদের ফরান হয়ে গেল আর কি তো সবাই উল্টা যারা বুদ্ধি করে স্যারকে বিপদে ফেলতে চাইছিল আর কি উল্টা আমরা সবাই বিপদে পড়ে গেলাম আর কি স্যারের জন্য তো স্যার পরে বললো যে ভাই দেখো আমি কিন্তু স্যার আমরা এগুলা করেই আসছি কাজেই তোমরা এখানে পড়তে আসছো পড়ো আমরা আগে ফুইরেই মাস্টার হয়েছি আর কি আর স্যার তো ছিলেন খুবই মজার মানুষ এবং উনি ক্লাসে আমাদেরকে পড়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন গল্প টল্প বলতেন মাঝে মধ্যে বলতেন যে তোমরা নিউ মার্কেটে গেলে সাততলাতে ওইখানে মেয়েরা ফান বেছে আমি কিন্তু মাঝে মধ্যে যাই এখনো গেছো না আমি তো যাই না স্যার যেতেন আর স্যার যেতেন তো স্যার বলতেন যে তোমরা যদি মন টন খারাপ হয় মাঝে মধ্যে যাই ওইখানে ফান খেতে কারণ ফান বিষয় না ওইখানে সুন্দর মেয়েরা ফান আর কি আর কয় দেখো কারোর সাথে সম্পর্ক করলে এই ক্লাসের যারা আছে তাদের সাথে করো না বিশেষ করে এরা কিন্তু তোমাদের না তো স্যার খুব মজা করতেন আর আমি এখন দৈনিক আজাদি যে অনলাইন সেকশনটি আছে ওইটা নিউজ ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছি মানে দিনে যে নিউজগুলো আমরা আপলোড করি মানে আপডেট করি আর কি ওগুলো আমি করে আমাদের টিম আছে আমরা আজাদির অনলাইন সেটটা দেখি আর কি ও যেটা বললো সেটা আমি একটা ঘটনা বলি যেহেতু স্কুল 84 পারে আমরা একই কলেজেও ছিলাম কলেজে যেহেতু চলে গেলাম শুরুতেই আমাদের ইংরেজি একজন শিক্ষক ছিলেন গোলাম মোস্তফা স্যার তো গোলাম মোস্তফা স্যার প্রথম দিন এসে প্রথম দিন ঠিক মনে নেই অনেক দিন এসে প্রথম দিকে একটা ক্লাসে বললেন যে তোমরা এই শব্দগুলো কিন্তু ভুল উচ্চারণ করলে হবে না তো আমি চিন্তা করলাম কী কী শব্দ ভুল উচ্চারণ হতে পারে আমারও ধারণা ছিল না যেমন সিরাজুল্লাহ স্যার একদিন বলেছিলেন যে অনেকে চট্টগ্রাম বানানটি ভুল লেখে চ ট ট না লিখে ট র ফলা লিখে তো আমি তখনই জানলাম যে চট্টগ্রাম বানান মানুষ ভুল লিখে আচ্ছা এখন গোলাম মোস্তফা একদিন বললেন দেখো তোমরা কিন্তু এই শব্দগুলো ভুল উচ্চারণ করলে হবে না যেমন প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স ফিউচারকে কেউ কোনো কে বলে ফুটুরে আমি বলি কী বলে কি ফুটুরে কারণ এফ ইউ টি ইউ আর ই বলে যে কেউ কেউ কিন্তু ফিউচারকে ফুটুরে বললে কিন্তু হবে না আমি প্রথম চিন্তা করলাম ফুটুরে কি বলে যে না কেউ কেউ কিন্তু ফিউচারকে ফুটুরে বলে তোমরা কিন্তু ফুটুরে বললে কিন্তু হবে না তখনই বুঝলাম যে মানুষ অনেকে হয়তো ফিউচারকে ভুল করে ফুটুরে বলে আমার ছেলে মেয়ে হলো আমার দুই মেয়ের ছেলে আর আমার মেয়ে দুটো এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা একজন থার্ড ইয়ার আর একজন ফার্স্ট ইয়ারে আর ছোট ছেলেটা এবার সিটি কলেজে অ্যাডমিশন নিজে এসেছি তবে আমি এখন একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান নির্বাহী হিসেবে আছি আর স্মরণ এটা হলো এই সংগঠনের নাম হলো স্মরণ এইটার অফিস হচ্ছে তোমার ওই যে 63 SS খালেদ রোড কর্ণফুলি টাওয়ার হ্যাঁ প্রবীর তুমি মনে মাঝখানে কিছু বলতে চাইছো আমি যেটা বলতে চাইছি ও আমার বন্ধু হলেও এই একটা বিষয় সে কিন্তু আমাকে খুব উপকার করেছে সেটা হচ্ছে আমি যে তুমি যে বললে যে আমি বিয়ে কখন করেছি বা বিয়ে করেছি বা ছেলে মেয়ে কী আছে ও কিন্তু আমার বিয়ের ঘটকালেই করেছে আবার আমার স্ত্রী হচ্ছে ওর ভাগ্নি হয় মানে সে দিক দিয়ে সে আমার মামা তার মানে এখন তোমরা আসছো মানে যখন তোমরা বন্ধু ছিলে 84 এ পাস করেছো এখন কিন্তু তোমরা মামা ভাগিনা হ্যাঁ মামা ভাগিনা মানে সে এখন তার বন্ধু হয় ওসি আর সে হয়তো জোর না করলে আমার হতো এই বয়সে বিয়ে করাটা হতো না
তাহলে অনেক কি বলবো অনেক সৌভাগ্য আমাদের এই বন্ধু যে এই বন্ধুর জন্য তুমি বিয়ে করতে পেরেছো সে ধরে ধরে মানুষকে বিপদে ফেলছে আচ্ছা আমাদের অনুষ্ঠানটা প্রায় শেষের পর্যায়ে চলে আসছে প্রবীর তুমি আমাদের 84 এ যারা পাস করেছে দেশে যারা আছে বা দেশের বাইরে যারা আছে ওদের উদ্দেশ্যে কিছু বলো তো আমি প্রথমেই এই আমাদের বন্ধু নিজামাদা সিদ্দিকী এবং আপনি তুমি বেবি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে CNA 24 এবং SSC 84 ব্যাচের স্টুডেন্টদেরকে নিয়ে একটা প্রোগ্রাম নিয়মিত করে যাচ্ছে একটা অনুষ্ঠান নিয়মিত করছে আলোক আমাদের 84 ব্যাচের বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো আমি প্রথমে তোমাকে এবং নিজামকে অনেক ধন্যবাদ জানাই CNA 24 টিভিতে এই জাতীয় একটা অনুষ্ঠান করার জন্য যেখানে যে স্মৃতি কাতরতা যেসব বিষয়গুলো কারণ একটা জিনিস নতুন নতুন বন্ধুত্ব হয়তো অনেক করা যায় কিন্তু ইউ ক্যানট মেক এ ওল্ড ফ্রেন্ডস কিন্তু বানানো যায় না এটা আগে যারা হয়েছে হয়েছেই এখন তুমি নতুন হাজার হাজার বন্ধু হবে কিন্তু পুরান বন্ধু বানানো যায় না এটা যারা বন্ধু যাদের সাথে আছে বন্ধুত্ব সেইটুকুই তো আমার সৌভাগ্য যে আমার বন্ধু প্রবীর আছে বা আমাদের গ্রুপে যারা ছিল সবাই খুবই আন্তরিক ছিল এবং আমার ব্যাচের বন্ধুরা যারা তারা অনেকেই অনেকভাবে প্রতিষ্ঠিত অনেকেই ভালো কাজ করছে এর মধ্যে তুমি আর নিজাম যেটা করছো সেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে এবং বন্ধুদেরকে এক করার জন্য এই জাতীয় একটা প্ল্যাটফর্ম করার জন্য আমি CNA 24 আবারও ধন্যবাদ জানাই এবং আমি আমার বন্ধুদেরকে বলবো যে আমরা হয়তো আর বেশি দিন নাই আমাদের ওভার প্রায় শেষের দিকে সবাই চলো একটু সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি এবং চেষ্টা করি সামান্যতম হলেও মানুষের জন্য কিছু করার জন্য সবাইকে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি 84 ব্যাচে যারা পাশ করেছো SSC আজকে আমাদের এই দুই বন্ধু আসছে আগামীতে তোমরা আসবে আর একটা মজার কাহিনী কিন্তু আজকে এখানে তৈরি হয়েছে যেটা আমাদের প্রবীর বড়ুয়া যিনি 84 ব্যাচের সম্ভবত মনে হয় যতটুকু আমি যতটুকু জেনেছি বা যতটুকু জানি ও সবচেয়ে কি বলো সবার পরে বিয়ে সবার শেষে হ্যাঁ সব শেষ উইকেটের পতন এই প্রবীর বন্ধু বিয়ে করেছে শেষ উইকেটের পতন সবাই দোয়া কামনা করি দোয়া কামনা করে আমাদের এই অনুষ্ঠান শেষ করছি খোদা হাফেজ